ফেসবুক পেজে তো চলো আজকে হচ্ছে ভাইফোঁটা চলো এখন আমি থালাটা সাজাই ভাইফোঁটার জন্য আজকে দেরি হয়ে গেল আমি মাথা ব্যথা নিয়ে না ঘুমিয়েছিলাম ওই জন্য এখন বাজে 4টা বেজে পার হয়ে গেছে তো দেরি হয়ে গেল তো চলো দেখি সাজাই প্লেটটা দেখো রাখি বাদাম মিষ্টি এখানে আমি সাজিয়ে নিচ্ছি মিষ্টিগুলো এই যে দেখো সাজাচ্ছি তোমরা দেখতে থাকো ওহো পড়ে যাচ্ছিস কেন আজকে সবকিছু কি কারণে পড়ে যাচ্ছিস চলো সব সব মিষ্টিগুলো আনবক্সিং করবো এখন ঠিক আছে কেন ফোঁটাটা দেওয়া হয়নি তোমরা তো দিয়ে দিয়েছো আমি বুঝতে পারছি কেন অনেক বেলা হয়ে গেল বুঝাই যাচ্ছে সবার ভাই ফোঁটা দেওয়া হয়ে গেছে আমি পিছিয়ে থেকে গিয়েছি আমারও হয়ে যেত আমার মাথা ব্যথা করছিল তো সারাদিন শুয়ে আছে একটু আগে উঠলাম এখানে কাপড় আছে আর এখন আমি মিষ্টিগুলো মানে প্লেটটা শুধু সাজিয়ে নিই আগে তারপরে কেমন এই দেখে নাও দারুণ লাগবে প্লেট সাজাতে বুঝলে গো সব কিছুই নিয়েছি দেখে নাও দারুণ লাগবে সাজাতে ওহ মাই গড প্লেট সাজাতে এত সুন্দর লাগবে না কি আর বলবো দারুণ লাগে প্লেট সাজাতে মিষ্টির প্লেট সাজাতে দারুণ লাগে মাই ফেভারিট মিষ্টি তার জন্য এক ধরনের দুই ধরনের তিন ধরনের নাকি তিন ধরনের এটা নিয়ে চার ধরনের এই যে চার চার ধরনের তারপরে পাঁচ ধরনের এই যে পাঁচ পাঁচ ধরনের তারপরে ছয় ধরনের এই যে ছয় ধরন তারপরে সাত এই যে সাত ধরন নিয়ে আট ধরনের মিষ্টি কত ধরনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল কয় ধরনের মিষ্টি আছে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ধরনের মিষ্টি টোটাল ঠিক আছে টোটাল পনেরো ধরনের তাতে কি আছে আবার আসে কি না আপনাদের এখানে আসে এখানে কথা ঘটনাতেই হয় ভাই আমার ঠাকুরে বলেছে ঠাকুর তুমি আমার দেশ বাদ দিয়ে নিও গত কয়েকদিন আগে আমার পাড়ার এক জেঠু মারা গেছে রসগোল্লা এখানে এটা হচ্ছে ষোলো ধরনের এটা তো রসগোল্লা আছে আমি তো গরিব মানুষ রসগোল্লা নিয়ে ষোলো ধরনের আপেল চলো আপেল তো সব হয়ে গেলো